নমস্কার দিদি বৌদিরা, আমি আজকে আপনাদের টেডি বিয়ার সেলাইটা কিভাবে করতে হয় আমি দেখাবো। আমি এর আগের ভিডিওতে আমি আপনাদের সেলাই দেখিয়েছি, যেহেতু অনেকে বলছেন বুঝতে পারছেন না, যার জন্য আমি আজকে আপনাদের আমি আবার ভালো করে বুঝিয়ে দেব ঠিক টেডি বিয়ারের সেলাইটা কিভাবে করতে হয়। আমি কিন্তু টেডি বিয়ারের ফিনিশিংটা দেখিয়েছি, এখন আমি আপনাদের সেলাইটা দেখাবো ঠিক কিভাবে করতে হয়। তাহলে চলুন শুরু করছি। এই যে দেখুন পার্টগুলো দেখুন, এটা হচ্ছে টেডি বিয়ারের বডির পার্ট। এই যে দুটো পার্ট দেখুন, এই দুটো পার্ট হচ্ছে টেডি বিয়ারের বডির পার্ট, এটা হচ্ছে টেডি বিয়ারের পায়ের পার্ট, আর এই পার্টটা দেখুন এটা হচ্ছে টেডি বিয়ারের হাতের পার্ট। আর এই যে সাদা কালারের যে পার্টটা দেখছেন, এই পার্টটা হচ্ছে টেডি বিয়ারের ঠিক বুকের পার্টটা, সামনের দিকের পার্টটা। তাহলে চলুন আমি সেলাইটা করছি। আর এই পার্টটা দেখুন, এটা কিন্তু পিনটিন করা আছে। আপনারা, আমি আগেও বলেছি এখনও বলছি, আপনারা পিনটিন যদি না করতে পারুন তাহলে আপনারা কোনো রং পেন্সিল দিয়ে এঁকে নিতে পারবেন। এটা হচ্ছে পায়ের থাবা, মানে পাটা, এটা সাইডে রাখছি। আমি টেডি বিয়ারের বডির পার্টটা আগে নিচ্ছি। এই যে দেখুন দুটো পার্ট একসাথে, এটা হচ্ছে হাত, এটা হচ্ছে পা, এটা হচ্ছে পিঠ। এই পিঠের দিকটা সেলাইটা হবে, সেলাইটা ঠিক এতটা করবেন, করে তারপরে এতটুকু যাবেন, ওই জায়গাটা খোলা রাখবেন, পুতুলটা সোজা করার জন্য খোলা রাখবেন, এবং ওই জায়গাটা দিয়ে তুলো ভরা হবে। এই যে দেখুন এই পাটটা এবার সাইডে রাখছি, এই সাদা পাটটা নেবেন। এই যে সাদা পাটটা, এই যে ছোট যে কাটা গোল মতন যে রাউন্ড রয়েছে যে ছোট জায়গাটা, এই জায়গাটার মধ্যে টেডি বিয়ারের হাতটা বসবে। টেডি বিয়ারের হাতটা দেখুন একটা দিকে একটু এরকম রাউন্ড হয়ে উঁচু হয়ে এসেছে, এই উঁচু দিকটা, এই উঁচু দিকটা ঠিক এই টেডি বিয়ারের এখানটার থেকে ধরতে হবে। মানে টেডি বিয়ারের এই যে বডির পার্টটা, এটা হচ্ছে উপর দিক, এটা নিচের দিক, উপর দিকটাতে ধরতে হবে, ঠিক গোল করে সেলাইটা হবে। এভাবে গোল করে সেলাই করতে করতে এই গোলের এই জায়গাটাতে গিয়ে শেষ করবে। এই যে দেখুন এবার এই পাশের হাতটা লাগাবেন, এভাবে ঘুরিয়ে নেবেন, তাহলে হাতটা এভাবে ঘুরিয়ে দেবেন। এই যে এই উঁচু দিকটা কিন্তু ঠিক এই দিকটাতে চলে আসলো। এই যে দেখুন হাতটা সেলাই হলো। এবার আমি এই যে ফাঁকাটা রয়েছে, এই যে বড় যে ফাঁকাটা, এই জায়গাটার মধ্যে পাটা বসবে। এবার পায়ের পাটটা দেখুন, এদিকটা হচ্ছে বড় দিক, এদিকটা হচ্ছে ছোট দিক, এই ছোট দিকটা ঠিক এই বডির এই উপর দিকটাতে দিতে হবে। যেই দিকটাতে আমি হাত বসালাম এই ছোট দিকটা ওই হাতের দিকে দিতে হবে, ঠিক এই গোল রাউন্ডটার মধ্যে এই সেলাইটা করতে হবে। এই যে এরকম করে পুরো সেলাইটা এই পর্যন্ত টেনে নিয়ে আসবে। একইভাবে এই পাশের পাটাও লাগিয়ে নেবেন। এই যে দেখুন টেডি বিয়ারের সামনের দিকেটা, আমি এই যে সাদা পাটটার মধ্যে আগে হাত লাগিয়ে নিলাম, তারপরে পা লাগিয়ে নিলাম। এবার আমি এই যে টেডি বিয়ারের বডিটা, এই বডির পাটটা খুলব। এই খুলে নিলাম, খুলে দেখুন এটা হচ্ছে হাত, বোঝাই যাচ্ছে এটা পায়ের দিক। এবার এই পায়ের দিকটাতে আমি ঠিক টেডি বিয়ারের পাটা দেব। এই যে দেখুন এই যে সামনের পাটের সাথেই পেছনের পাটা দেব। এই যে এই পায়ের সাথে এই পাটা রাখলাম, রেখে পুরো সোজা সেলাইটা করতে হবে। এই কোনাটা এখানটা চলে আসবে, এভাবে ঘুরিয়ে নেবেন, ঠিক ওরকম যেরকম করলাম ঠিক এই দিকটাও ঠিক সেরকমই হবে। এই যে দেখুন এই যে যে জায়গাটা সেলাই আমি কাটলাম ঠিক এইটা দেখুন, এই জায়গাটা খোলা রাখবেন, এই জায়গাটা খোলা রেখে ঠিক এই উপরের এই দিকটার থেকে সেলাইটা আবার ধরবেন, ধরে এই পায়ের সাথে পা সেলাই হচ্ছে। এই যে দেখুন হাতের সাথে হাত, মানে বডির পাটটার সাথে সামনের পাটটা যে আমি হাত জয়েন্ট করলাম সেই হাতের কথা বলছি, পেছনের পাট সামনের পাট একসাথে আমি গোলাচ্ছি। হলো এবার আরেক দিক, এই যে ঠিক দেখুন এই পাটটার সাথে ধরতে হবে, এই জায়গাটা খোলা রাখতে হবে, এই জায়গাটা খোলা রেখে আবার এই জায়গাটা সেলাইটা করতে হবে।
কাঁধের এই জায়গাটা এতটুকু আসতে হবে। এই যে দেখুন, এটা হচ্ছে টেরিবিয়ারের বডি। এবার দেখুন, আমি যে জায়গাটা খোলা রাখলাম এই খোলা দিকটাতে এই থাবাটা বসাতে হবে। এই যে থাবাটা, থাবাটা দেখুন, তিনটে এই যে আঙ্গুল রয়েছে এই মাঝখানের আঙ্গুলটা ধরে এই টেরিবিয়ারের উপর দিকের যে যে জয়েন্টটা, পায়ের যে জয়েন্টটা, এই জয়েনের এই মাঝখানে রাখতে হবে। রেখে এটা গোল করে সেলাইটা করতে হবে। এই যে দেখুন, এই যে পায়ের থাবাটা ঠিক এভাবে লাগিয়ে নেবেন। এই যে দেখুন, টেরিবিয়ারের বডিটা হলো। আমি এই সামনের পাটের সাথে আগে হাত জয়েন্ট করে নিলাম, তারপরে পাটা জয়েন্ট করে নিলাম, করে নিয়ে বডির পাটের সাথে পুরো গোল করে আমি সেলাইটা করলাম। তারপরে এই ফাঁকা জায়গাটাতে আমি থাবাটা বসালাম। এবার বডিটা আমি সাইডে রাখছি, আমি মাথা বানানোটা দেখাবো, মাথাটা ঠিক কীভাবে বানাতে হয়। এই যে মাথার পাট দেখুন, এটা হচ্ছে মুখের সামনের দিক, এটা হচ্ছে মুখের পেছনের দিক, এটা হচ্ছে মুখের এই যে ঠোঁট, এটা হচ্ছে ঠোঁটটা, আর এটা হচ্ছে কান। এই যে সাদা কালারের দুটো পাট, এই বডির কালারের দুটো পাট, আর এই যে গোল মতন যে পাটটা দেখছেন, এটা হচ্ছে পুতুলটা কমপ্লিট হওয়ার পরে টেরিবিয়ারের যে মুখটা, যে ঠোঁটটা যে বসে, ওই ঠোঁটের ভিতরে এই কাপড়টা বসাতে হয়। এই কাপড়টা দেখা যায় না, এটা ভেতর দিকে থাকে, যেন তুলোটা ভরার পরে তুলোটা বেরিয়ে না আসে ঠোঁটের থেকে। এটা আমি দেখাবো কীভাবে সেলাইটা করতে হয়। তাহলে আমি আগে কানটা সেলাই করে নিচ্ছি। একটা এই বডির কালার নিতে হবে, আর একটা এই সাদা কালারের কান নিতে হবে। নিয়ে এই সোজা দিকটা খোলা রাখতে হবে, রেখে গোল করে সেলাইটা করতে হবে। দুটো কান একইভাবে সেলাই করে নেবেন। একইভাবে এবার কানটা সোজা করবেন। সোজা করে অল্প একটুখানি তুলো দিয়ে নেবেন, কানটা যেন ফুলে থাকে। এই যে মাপ মতন নেবেন, নিয়ে এখানটা তুলো দিয়ে, এই যে দেখুন কানটা অল্প ফুলে রয়েছে। এই কানটাতেও তাই একইভাবে তুলো দিয়ে নেবেন। কানটা তাহলে হলো, আমি কানটা সাইডে রাখছি। এবার এই মুখের পাটটা দেখুন, এই মুখের পাটটার সাথে এই যে দুটো যে কাঁটা রয়েছে, এই যে দুটো যে কাঁটা, আর এই মাঝখানে যে একটা কাঁটা রয়েছে, এই মাঝখানের কাঁটাটাতে টেকিং দিয়ে নিতে হবে। এই যে এই কাঁটাটা দেখুন, এই কাঁটাটার মধ্যে কান বসাতে হবে। কানটা ঠিক বসাবেন, প্রথমের কানটা যখন নেবেন, এই যে দেখুন সাদাটা ভেতর দিকে দেবেন। এই এই সাদা কানটা এই ভেতর দিকে দিলেন, দিয়ে এই কানটা এভাবে ভাঁজ করবেন। ভাঁজ করে ঠিক কানটা এতটুকু সেলাই করবেন, করে এই পাটটা উপর দিকে তুলে দেবেন। তুলে দিয়ে এই কানের পাটটা এই নিচের পাটটার সাথে জয়েন্ট করবেন। এই যে দেখুন কানটা ঠিক এরকম ভাঁজ হবে। এবার এই কানটা যখন বসাবেন, তখন সাদা পাটটা উপরে দেবেন, এই সাদা পাটটা দিয়ে এভাবে অল্প করে ভাঁজ করে এতটুকু সেলাই করবেন। করে এই নিচের পাটটা সরিয়ে দেবেন, উপরের পাটটার সাথে জয়েন্ট হবে। তার মানে প্রথমের কানটা কিন্তু নিচের পাটের সাথে জয়েন্ট হবে, দ্বিতীয় কানটা কিন্তু উপরের পাটের সাথে জয়েন্ট হবে। তাহলে এই যে দেখুন কানটা, দেখুন কানের সেলাইটা, দেখুন টেরিবিয়ারের কানটা কিন্তু ঠিক এরকম হয়। এবার এই যে বড় যে গোল যে ফাঁকা জায়গাটা, এই জায়গাটার মধ্যে আমি ঠোঁটটা বসাবো। ঠোঁটের ঠিক এই বড় যে গোল মতন যে রাউন্ড রয়েছে, এই বড় গোল রাউন্ডটা এই গোলের সাথে সেলাইটা করতে হবে। এই যে এই গোল সেলাইটার সাথে করতে হবে। এই যে দেখুন, এবার এই যে এতটুকু জায়গা কিন্তু রেখে ঠোঁটটা ধরতে হবে। এবার এই ঠোঁটটা এভাবে ভাঁজ করতে হবে। ভাঁজ করে এই উপর থেকে ধরে ঠিক এতটুকুতে শেষ করতে হবে। এই যে দেখুন এটুখানি কাপড় বাড়তি থাকবে। এবার এই যে দুটো যে কাঁটা রয়েছে, এই কাঁটা দুটো টেকিং দিয়ে নিলাম।
সেকিনটা দেওয়ার কারণ হচ্ছে মুখের সামনের দিকটা যখন তুলো ভরবো তখন তুলো ভরলে মুখটা ঠিক ফুলে উঠবে, যার জন্য টেকিনটা দেওয়া। এবার আমি এই কান দুটো ঢুকিয়ে দিলাম। এবার যে দেখুন পুরো গোল মাথার এটা পেছন পাট, এই গোলটার সাথে এই মুখের পাটটা সেলাই হয়ে যাবে। এই যে এতটুকু জায়গা খোলা রাখবেন, এটা গলাটা, এই গলার জায়গাটা খোলা রাখবেন, রেখে এটা পুরো এরকম গোল করে এই সাইডের থেকে সেলাইটা ধরবেন। এভাবে দুটো পাট একসাথে করে এভাবে সেলাইটা হবে। এই যে দেখুন, এবার দেখুন এই যে ঠোঁটটা, এই ঠোঁটের পাটটা, এই ঠোঁটটা এভাবে ঢুকিয়ে নিতে হবে। ঢুকিয়ে নিয়ে এই যে গোল পাটটা বলেছিলাম, এই ঠোঁটের উপর দিয়ে সেলাইটা ধরতে হবে। ঠিক এই যে জয়েন্টটা, জয়েনের এই নিচের দিকটা এতটা খোলা রাখবেন, কারণ এই খোলা দিকটা দিয়ে তুলোটা কিন্তু ভরতে হবে। এই ভেতর দিকটাতে এই কাপড়টা দিয়ে এভাবে গোল করে সেলাই করে নেবেন। দেখুন তার মানে এই যে নিচের দিকটা, যে এই নিচের দিকটা খোলা রয়েছে। এবার আমি এই যে মাথাটা কিন্তু পুরো হলো, এবার আমি বডির সাথে সেট করব। বডিটা দেখুন, বডি এই সাদা দিকটা এই জয়েন্টের সাথে জয়েন্ট ধরে এভাবে একটু মেপে নেবেন। মেপে এই জায়গাটা একটু পয়েন্ট করবেন, এই পয়েন্ট করে নিলাম। এবার এই পয়েন্টের সাথে এই যে ঠোঁটের যে জয়েন্টটা দিয়েছি, এটা মুখের সামনের দিক, কিন্তু এই ঠোঁটের জয়েন্টটার থেকে এখানটায় ধরতে হবে, তাহলে মুখটা পুরো সোজা রইল বডির সাথে। এখান থেকে ধরে সেলাইটা ঠিক এই কাদের যে জয়েন্ট, এই কাদের জয়েন্টের সাথে কাদের জয়েন্টটা রাখবেন। এই যে তাহলে টেডি বিয়ারের দেখুন মাথা বানানো, বডি বানানো দেখালাম, টেডি বিয়ারের পুরো সেট করা কমপ্লিটটা আমি দেখালাম। সেলাইটা এই যে খোলা রেখেছি, এই খোলার এই জায়গাটা দিয়ে পুতুলটা সোজা করতে হবে। এই আমি সোজা করে নিলাম, এই যে হাতটা বের করে নিলাম। এই যে দেখুন টেডি বিয়ারটা পুরো কমপ্লিট হলো। আমি তাহলে টেডি বিয়ারের সেলাইটা কিন্তু আপনাদের আমি ধরে ধরে দেখালাম। আপনারা অবশ্যই এই সেলাইটা দেখলে পরে কিন্তু বুঝতে পারবেন যে টেডি বিয়ারের সেলাইটা আমি ঠিক কিভাবে করলাম। তাহলে আমি আপনাদের টেডি বিয়ারের ফিনিশিং দেখালাম, সেলাই দেখালাম, সবই দেখালাম। এই যে দেখুন, ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।